আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 111 এর কথা আমরা ভুলিনি। সেই অস্বাভাবিক সরকারকে বাংলার মাটিতে আমরা আর মাথাচাড়া দিতে দেব না। ভোট চুরি, দুর্নীতি, অর্থপাচার, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও লুটপাটের বিরুদ্ধে খেলা হবে, সেই খেলার জন্য প্রস্তুত হয়ে যান। শুক্রবার 1 সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাকে হটানোর জন্য বিদেশি মুরব্বীদেরকে ডাকছে বিএনপি, সে কারণে তারা আবারও তত্ত্বাবধায়ক সরকার চায়। যে তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে সেটিকে আবার জীবিত করতে চেষ্টা করছে বিএনপি। কোথায় গেল তাদের আন্দোলন এবং 10 ডিসেম্বরের দিবাস্বপ্ন? সেই আন্দোলনের কি হল? তাদের আন্দোলন গোলাপবাগের গরুর হাটের পচাগর্তে পড়ে গেল। এখন আর পদযাত্রায় কাজ হয় না, তাই তারা কালো পতাকা নিয়ে শোকযাত্রা করে। তিনি বলেন, আজকে বাংলাদেশ স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছে, এটাও শেখ হাসিনার অবদান। আজকে সারা বাংলায় শতভাগ বিদ্যুৎ শেখ হাসিনা সরকারই দিয়েছে। এ দেশ ছিল অন্ধকার, কথায় কথায় লোডশেডিং, সেখানে এখন সারা দেশ আলো জ্বলজ্বল করছে, গ্রাম হয়েছে শহর, এই অন্তর্জ্বালায় তারা বিএনপি মরে। তিনি আরও বলেন, পদ্মা সেতু কি বিশ্বব্যাংক নির্মাণ করেছে? বিশ্বব্যাংক তো চোরের অপবাদ দিয়ে সরে গেছে, কিন্তু শেখ হাসিনা দেশের টাকায় এ সেতু করে প্রমাণ করে দিয়েছেন, উই ক্যান, আমরা বীরের জাতি। পদ্মা সেতুতে উঠলে নাকি ভেঙে যাবে, পদ্মা সেতু নাকি জোড়াতালি দিয়ে নির্মাণ করা, অন্তর্জ্বালায় জ্বলছে বিএনপি ও তারেক রহমান। এই পদ্মা সেতু দিয়ে মাত্র 2 ঘণ্টায় গোপালগঞ্জ, 3 ঘণ্টায় বরিশাল, 3.5 ঘণ্টায় খুলনা, জ্বালারে জ্বালা, অন্তরে জ্বালা ঢাকায় আবার মেট্রো রেল। এই মেট্রো রেল কে করেছে? শেখ হাসিনা করেছে, বিএনপি কিছুই করতে পারেনি, অন্তর্জ্বালা তো থাকবেই, এখন শেখ হাসিনা করেছেন, এটাই তাদের অন্তর্জ্বালা ও বুকের ব্যথার কারণ। মানুষ খুশি অথচ এই দলটি অখুশি, শেখ হাসিনার দলে এত মানুষ কেন? এটাই তাদের অন্তর্জ্বালার কারণ। সেতুমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতার সুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এই মাতৃভূমিকে রক্ষা করতে হবে, দেশের গণতন্ত্রকে বাঁচাতে খেলা হবে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে এবং স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে খেলা হবে, সেই খেলার জন্য তৈরি ও প্রস্তুত হয়ে যান। নির্বাচনের আর বেশি সময় নেই, নিজেদের আচরণে ছাত্র রাজনীতিকে আকর্ষণীয় করবেন। সাবেক ছাত্রনেতা হিসেবে আপনাদের এ অনুরোধ করছি, ছাত্র রাজনীতিকে আকর্ষণীয় করলে আমাদের নেত্রীর সুনাম আরও বাড়বে। শেখ হাসিনাকে ভোট দিতে দেশের মানুষ উন্মুখ হয়ে রয়েছে, ওবায়দুল কাদের বলেন, আজকে দেশে বিদেশে কত ষড়যন্ত্র, কত চক্রান্তের খেলা। তারা বিএনপি জানে যে দেশের 70 ভাগ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, সেজন্য নির্বাচনে শেখ হাসিনাকে হারানো যাবে না, এ কারণেই চক্রান্ত করে ক্ষমতা থেকে হটানোর চেষ্টা করছে বিএনপি। তারা বিদেশিদের দিয়ে নিষেধাজ্ঞা ও ভিসানীতি প্রয়োগ করতে চাইছে। গত 15 বছরে শেখ হাসিনার উন্নয়নের কৃতি তারা মুছে ফেলার চক্রান্ত করছে।